জলপাইগুড়ি জেলা মার্চেন্ট অ্যাসোসিয়েশনকে না জানিয়ে বাজার স্থানান্তরিত করার ঘটনায় রীতিমতো চিন্তিত জেলা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। বাজারে প্রতিদিন প্রচুর লোক আসবেন, ফলে বাজার বসানোর ফলে আতঙ্কিত হয়ে এলাকার বাসিন্দারা মার্চেন্ট অ্যাসোসিয়েশনকে গণস্বাক্ষর করে চিঠি দিয়েছেন। অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়, অন্য ফাঁকা জায়গায় বাজার বসানো হোক। অ্যাসোসিয়েশনের সভাপতি অঞ্জন সরকার সাংবাদিক সম্মেলন করে বলেন, তারা সবসময় প্রশাসনের সাথে সহযোগিতা করে যাচ্ছেন এবং আগামীতেও করে যাবেন। হঠাৎ করে তারা জানলেন, দিনবাজার কালীবাড়ি থেকে জোড়াবাতি পর্যন্ত কাঁচামালের বাজার এখানে নিয়ে আসা হলো। এই নিয়ে ওই এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা মার্চ পিটিশন দিয়েছেন তাদের কাছে। তিনি আরো বলেন, জনবহুল এলাকায় ব্যাংক রয়েছে, ওষুধের দোকান খোলা, সমবায়িকা খোলা, পিএফ অফিস খোলা, দিনবাজারে ভিড় হয় বলে বাজার স্থানান্তরিত করা হয়েছিল স্পোর্টস কমপ্লেক্সের পাশে, কিন্তু নতুন করে বাজার বসিয়ে ঘিঞ্জি করে দেওয়া হয়েছে। বাজার সেখানেই বসানো হোক যেখানে লোক সমাগম কম, যাতে করে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা কম থাকে। ঘটনার বিষয়টি নিয়ে জেলা শাসক, সদর মহকুমা শাসক, পুরসভা এবং কোতোয়ালি থানার আইসিকে লিখিতভাবে জানানো হয়েছে। কালীবাড়ি রাস্তার থেকে জোড়াবাতির মোড় পর্যন্ত রাস্তায় তাদেরকে বসানো হয়েছে। এতে সমস্যা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশনের যারা মেম্বার, এখানকার যারা তাদের পরিবারের লোকজন এবং তারা ছাড়াও এই এলাকার বসবাসকারী যারা মানুষ রয়েছে তারা প্রত্যেকে আতঙ্কিত এবং তারা ভয় একটু চিত্তে আমাদেরকে বলছে যে কোনোভাবে হোক এটাকে শিফট করা হোক টু অ্যানাদার প্লেস। আমাদেরকে মিটিংয়ে ডাকা হয়নি এবং সেই জন্যই তো আমরা মনে করলাম যে জলপাইগুড়ির প্রশাসনকে জানানো উচিত এবং যে অন্ততপক্ষে তারা জানুক যে এই ব্যাপারটায় আমরা অন্ধকারে রয়েছি, আমরা জানলাম না, অথচ আমাদের এলাকার মধ্যে একটা বাজার নতুন করে বসে গেল।